হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা হিন্দি ভার্সেস বাংলা গানের পার্ট টু সম্বন্ধে জানতে চলেছি। আর পার্ট ওয়ানে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন পার্ট টু চাই, তাই আপনাদের এত এত রিকোয়েস্টের পর সেভেজ ভাই রাত জেগে এই গানগুলোর লিস্ট তৈরি করেছে। তো সেভেজ ভাইকে অবশ্যই একটা ধন্যবাদ জানাবেন। তো ভিডিও শুরু করার আগে এখানে একটা বিষয় উল্লেখ্য, আজকে আমরা বাংলা থেকে হিন্দিতে ডাব করা যে গানগুলো শুনবো সেই সবগুলো গানে কিন্তু জিৎ গাঙ্গুলি নির্মিত। তো সেক্ষেত্রে আমরা এটাকে রিমেক বলতে পারি, তবে সরাসরি কপি বলতে পারি না। তো যাই হোক, এবার চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে আরিজিতের মিলনে হো মুঝসে আয়ি। গানটি ছিল আদিত্য এবং শ্রদ্ধা কাপুরের আশিকি 2 সিনেমা থেকে। এই গানটি রিমেক করা হয় দেবের সেদিন দেখা হয়েছিল সিনেমার গান মন হারিয়ে বেঘরে গানটি থেকে। গানটি গেয়েছিলেন মোহিত চৌহান। এবং এই দুটি গানেরই মিউজিক ডিরেক্টর ছিলেন জিৎ গাঙ্গুলি। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে জুবিন নতিয়ালের সোনা হ্যায় গানটি। আর এই গানটির বাংলা ভার্সন হচ্ছে কি করে ভুলে থাকবো তোকে। যেটি ছিল বনি কৌশানির তুমি আসবে বলে সিনেমা থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে এই গানটিও জিদ্দার কারিশমায় তৈরি। এরপর 3 নম্বরে রয়েছে জো তেরে সাং। আর এই গানটির অরিজিনাল ভার্সন ছিল জিতের জোশ সিনেমার গান খুঁজেছি তোকে রাত বেড়াতে। আর জোশ সিনেমাটি মুক্তি পেয়েছিল 2010 সালে। আর এই দুটি গানেরই নির্মাতা ছিলেন জিৎ গাঙ্গুলি। এরপর 2 নম্বরে রয়েছে রাহাত ফাতে আলী খানের গাওয়া চাহাত গানটি। এই গানটি রিমেক করা হয় জিৎ কোয়েলের 100% লাভ সিনেমার এক মুঠো স্বপ্ন গানটি থেকে। এবং দুটি গানেরই মিউজিক ডিরেক্টর ছিলেন জিৎ গাঙ্গুলি। আমার তো মনে হয় আইফোনের বিকল্প হিসেবে নাথিং ফোন বানানোর কোনো দরকার নেই। দেখা গেল আমাদের জিদ্দা আবার কবে আইফোনকে মাইফোনে ডাবিং করে ফেললো। যাই হোক, এরপর 1 নম্বরে রয়েছে ছেঁকা খাওয়া প্রেমিকদের ঘুমের ঔষধ বোঝেনা সে বোঝেনা গানটি। গানটি ছিল সোহমের প্রেম আমার সিনেমা থেকে এবং গানটি গেয়েছিলেন আমার ফেভারিট সিঙ্গার জুবিন গার্গ। পরবর্তী সময়ে গানটিকে বলিউডে রাফতা রাফতা শিরোনামে রিমেক করা হয়। আর এই গানটি ব্যবহার করা হয় ইমরান হাশমির রাজ 3 সিনেমাতে। এবং এই গানটিকে গেয়েছিলেন কে কে। আর এবারও গানটি ডাবিং করেছিলেন তৈরি করেছিলেন জিৎ গাঙ্গুলি। যাই হোক, আপনাদের অনেক রিকোয়েস্টের পর এই ভিডিওটি তৈরি করেছি। এখন ভিডিওটি শেয়ার করার দায়িত্ব আপনাদের, কারণ আমার চ্যানেলে অলরেডি কপিরাইট স্ট্রাইক নামের একটা বাস এসে রয়েছে, যে কারণে বর্তমান সময়ে আমাদের চ্যানেলের ভিউজ অনেক কম হচ্ছে। বেশি না, আর মাত্র 2 স্ট্রাইক পড়লেই বিনা টিকিটে আমার চ্যানেল চান্দে চলে যাবে। তবে চ্যানেলে স্ট্রাইক পড়েছে বলে যে সাবস্ক্রাইব করতে বলবো সেরকম পাবলিক আমি না। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।